নমস্কার, কি খবর সবার? এখন 6টার মতো বাজে আর আমার ছেলে ঘুমোচ্ছে। আমি কিন্তু উঠে গেছি, তো ও ঘুমোচ্ছে, ঘুমোক, ওকে আমি 7টা নাগাদ ডেকে দেব। তার আগে আমি সকালে উঠে যেটা করব সেটা হচ্ছে এই যে ছেলের জামাটা একটু আয়রন করে দিই। স্কুলে গেলে জামাটা আয়রন না করলে ঠিক ভালো লাগে না, ওই জন্য সকালবেলা উঠেই আগে আমি যেটা কাজ করি প্রত্যেক দিনই, ওর জামাটা আর প্যান্টটা একটু আয়রন করে দিই, তারপরে ওর খাবার দাবার এগুলো বানাতে যাব। তো ওর আমাদের এখানে তো স্কুলটা কাছেই, একেবারে 10 মিনিটের মতো সময় লাগে, ওই জন্য ওকে 8টা দিয়ে স্কুল, 7টার সময় ডেকে দিই, ও ভালো করে উঠে রেডি হয়ে খেয়ে দিয়ে যেতে পারে। এই যে ও ঘুমোচ্ছে, ঘুমোক। আর এদিকে আমার আয়রনটাও প্রায় হয়ে গেছে সুন্দর করে। এইবার আমি যাব নিচে, যাই নিচে যাই, গিয়ে আগে একটু জল খাবো। ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, কিন্তু জল খাওয়া হয়নি। এই যে আমার লেবু জল, এইটা আমি খেয়ে নিই। সকালবেলাটা লেবু জল খেলে আমার সারাদিনটা খুবই ভালো যায়, তবে রোগা হওয়া, মোটা হওয়া এইসবের জন্য না। লেবু জল খেলে যে অ্যালার্জিটা হয়, আমার অনেক সময় অনেক অ্যালার্জি হয়, তো সেইটা আমার ঠিক হয় বলে, ভালো থাকি বলে আমি লেবু জলটা খাই। আর এই যে আমার এখন ধন্নুকে বার করছি, ধন্নু মানে আমার স্কুটিটা, এইটাই করেই আমি ওমকে দিয়ে আসি, নিয়ে আসি। এই যে একে ঢেকে রেখেছিলাম রাত্রে, সকালবেলাটা যাওয়ার সময় ওই প্যাকেট খোলাটা কষ্ট, ওই জন্য আগেই ঝামেলাটা মিটিয়ে নিই। আর এদিকে মা আবার ময়লার ব্যাগটা বাইরে রেখে দিয়েছে, বালতিটা। এই যে সকালবেলা এখন 6:30-এর মতো বাজে, বা ঘরদোর মা চারিদিক পুরো পরিষ্কার করে নিয়েছে ঝাড় টাড় দিয়ে। যাই দেখি ওমের জন্য আজকে কী খাবার দিই ওমকে। তো মায়ের তো সকালবেলার অনেক কাজই প্রায় হয়ে গেছে, যেহেতু বাবার মর্নিং ডিউটি। এই যে একটা অ্যাপেল দেবো ওকে, ফ্রিজ থেকে অ্যাপেলটা কিছুক্ষণ আগে বের করে রাখি, ও তো যাবে 8টা নাগাদ, ততক্ষণে অ্যাপেলটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আর ওর টিফিনের অন্যান্য জিনিসগুলোও আমি রেখে দিয়েছি। আর এদিকে মা সকালবেলার কাজ করে স্নান করে এইবার গোপালকে স্নান করিয়ে নিচ্ছে। আমাদের কিন্তু সকালবেলাতেই মা গোপালকে স্নান করিয়ে নেয়। এদিকে আবার বাবা বোনের আজকে জয়েনিং বলে কিছু কাগজপত্র লাগবে, তো সেগুলো বার করছে। আর ওমকে আজকে টিফিনে দেব আমি খেজুর, কিন্তু খেজুর দিলে পরে ওকে আবার খেজুর এইরকম ছুলে দিতে হবে, ওই খেজুরের খোসা যদি ওর মুখে পড়ে তাহলে সেটা আর খাবে না। আর বড়দেরও খেজুরের খোসাটা কিন্তু ওই যে আমাদের অনেক সময় বলে টাগরায় আটকে যায়, মানে খোসাটা অনেক সময় চিবলে পরেও লেগে থাকে, ওই জন্য আমি খোসাটা কিন্তু ছাড়িয়েই দিই, হাত ধুয়ে নিই। আঠা আঠা হয়ে গেছে, এইবার ওর অ্যাপেলটা ছুলে অ্যাপেলটা ওকে দেবো। আমি কিন্তু অ্যাপেল কখনো খোসা শুদ্ধ দিই না, কারণ এইটাতে মোম লাগানো থাকে বলে আমি সবসময় অ্যাপেলটার খোসা ছাড়িয়েই দিই। এই যে আমার অ্যাপেল কাটাও হয়ে গেল। স্কুলে থাকলে একটা জিনিস ভালো, খাবার দাবার ফল টল খাওয়াগুলো মোটামুটি রুটিনেই হয়। বাড়িতে দেখবেন বাচ্চারা না খেলেও পাশাপাশি দুটো বাচ্চাকে দেখলে তখন ওরা খেয়ে নেয় বেশ, তো এটা সুবিধাই হয়। আর দিচ্ছি একটা ওরিওর প্যাকেট, এই যে প্যাকেটটা একটু মাথাটা ছিঁড়ে দিলাম যাতে ওর ছিঁড়তে অসুবিধে না হয়, ওই জন্য একটু ছিঁড়ে দিলাম, এবার ও টান দিলে সেটা ছিঁড়ে যাবে। এই যে আমার টিফিন প্রায় হয়ে গেছে গোছানো। আর একটা জিনিস দেবো যেটা ওম খেতে খুবই পছন্দ করে, এই যে দুটো কাজু দিয়ে দিই। বাড়িতে আবার আসলে কখন কাজু খাওয়ার সময় পাবে না না পাবে, ওই জন্য স্কুলেই দুটো দিয়ে দিলাম, ওই বাচ্চাদের সাথে খেলবে, গল্প করবে, ওরা খেয়ে নেবে, পাঁচটা বাচ্চাকে দেখলে ওরা তখন খেয়ে নেয়। এই যে হয়ে গেছে আমার টিফিন গোছানো, এইবার জলটা ভরে টরে দিয়ে ব্যাগ গুছিয়ে এইবার তারপরে আমি আবার ওপরে যাব ওমকে ডাকতে। তার আগে আমি আমার গ্রিন টিটাও একটু ভিজিয়ে রেখে যাই, ওই গ্রিন টিটা ভিজতে বেশ সময় লাগে জানেন তো, ওই জন্য গ্রিন টিটাও আমি একটু ভিজিয়ে রেখে যাই, তো ওইটা ভিজতে থাকবে। আর এই যে জলটা তো খুবই গরম, অনেকক্ষণই গরম থাকে, যাই ওপরে যাই। এই দেখুন ওপরে এসে দেখি এই জামা প্যান্টগুলো আবার গোছানো হয়নি, তো হাতে এখনও কিছুটা সময় ছিল, ওই জন্য ভাবলুম যে জামা প্যান্ট কটা একবারে গুছিয়েই রেখে যাই, এখন গোছালেও গোছাতে হবে আবার পরে গোছালেও গোছাতে হবে, ওই জন্য ভাবলাম সময় যখন 10 মিনিট আছে এখনও, 7টা বাজে, তো আমি এক কাজ করি যতটুকু হয় গুছিয়েই ফেলি, গুছোতে তো হবেই, তো একবারে গুছিয়ে ফেলি। এই জামা প্যান্ট এখানে ওখানে ঝুলবে ও আমার পোষায় না, কারণ ছেলের জামা প্যান্ট তো আমি খুঁজে পাই না। ওই যে আমার এটা বাবা মায়ের জামা প্যান্ট, আর এটা হচ্ছে ছেলের, আর এটা হচ্ছে আমার, গোছানো হয়ে গেছে। এইবার আমি আমার ছেলেকে ডাকি, এই দেখুন ও তো ঘুমিয়েই রয়েছে,
আর ও ভালো, ওকে ডাকলে উঠে যায়, উঠবে না তা না, বা খুব কান্নাকাটি করা এইরকম কিছু নয়। ওই সকালবেলা তো বাচ্চাকে একটু আদর করে ডাকতে হয়, তো ও ডাকলে উঠে যায়। পাপ্পা স্কুলে যাবে না বাবা? এই যে বাপ্পা, আমার পাপ্পা কই, এই যে বাপ্পা, সুবি স্কুবি ডুব পাপ্পা, এটা কে বলে? এ বুম 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 বুম, শোনা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। এ বাবা তুই তো ঘেমে গেছিস, উঠে পড়, উঠে পড়। আমার বাচ্চা কোথায়? এই যে আমি রেডি হয়ে গেছি সব কিছু করে, ওমকে ডেকে টেকে, আর এখন 8টার মতো বাজে, তাও কিন্তু বাইরে খুব গরম জানেন। আর আমার এত গরম লেগেছে বলে আমি আবার কি করছি, সকালবেলা একটু একেবারে স্নান করে নিয়েছি, আর তারপরে ছেলেকে রেডি করেছি। এই যে ওম রেডি হয়ে গেছে, তাও কিন্তু ওর চোখে একটু ঘুম রয়েছে, কি করবেন, বাচ্চা তো, ওই জন্য 4 বছর মোটে বয়স, ওর মনে হয় ঘুমটা হয়নি। যাই হোক, তাও ও তো শান্ত ছেলের মতনই উঠে রেডি হয়ে গেল। যাই, ওকে কোলে করে একটু নিচে নিয়ে যাই। সকালবেলা ও হেঁটে হেঁটে যেতে চায়, কিন্তু আমি বলি চল তোকে কোলে করেই নিয়ে যাই। এই যে কোলে করে নিচে নিয়ে এলাম, এবার ওকে একটু খেতে দিই। সকালবেলা ঘুম থেকে উঠেই না সব, কোনো বাচ্চারাই সঙ্গে সঙ্গে মানে খেতে পারে না, ওই জন্য ওকে একটু আগেই ডাকি, তো ও আস্তে আস্তে যা পারছে তাই খাক। একটু রুটি আর বললাম যে দুধ দিয়ে খাবে, বললো না কলা দিয়ে খাবো। এদিকে ওর খেতে খেতে আমি কি করেছি জানেন, এই দেখুন ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো এই যে ডাল যতটা হচ্ছে হোক, আর না হলে আবার গ্যাস নিভিয়ে চলে যাব, নাহলে আবার আমি সময় পাবো না, আজকে আবার আমার অন্যান্য কাজও আছে। তো এই দেখুন আমি এখন ও পুরো রেডি, আর ওর জুতোটা একটু পরিয়ে দিয়েই আমি বেরিয়ে পড়বো। এখনও ডালের গ্যাসটা আমি বন্ধ করিনি, যে ওইটা এতটুকু সময়ের মধ্যে যা হচ্ছে হোক। এই যে আমার সব হয়ে গেছে, ছেলের খাওয়াও যতটুকু পেরেছে খেয়েছে, এইবার আমরা বেরিয়ে পড়বো স্কুলে। এই যে চলে এলাম আমরা স্কুলে, স্কুলের গেটও খুলে গেছে, আমি গাড়িটা একটু দূরেই দাঁড় করাই, আর ওই যে ওম যাচ্ছে টাটা, ও কিন্তু স্কুলে ঢুকলে আর পেছনে তাকায় না। এই যে চলে এলাম বাড়ি, প্রচণ্ড গরম লাগছে, বাড়িতে আজকে আবার কেউ নেই বলে আমি আবার তালা দিয়ে গেছি, অন্যান্য দিন তো তালা দিতে হতো না, মা আর বোন এরা সব কাজে গেছে, তো ওই জন্য আমি আবার একটু তালা দিয়েই গেছি, বলা যায় না ফাঁকা ঘর থাকলে, ওই জন্য তালা দিয়ে গেছি। এবার চলে এসেছি, এসে আর জামা প্যান্ট ছাড়বো না জানেন তো, ওই যে ডালটা বললাম না তখন অর্ধেক সেদ্ধ করে গেছি, তো ওইটা এখন আগে গ্যাস ধরাবো। এই যে গ্যাস ধরিয়ে আগে আমি ডালটা সেদ্ধটা হতে দিয়ে দিয়েছি, আর ভাত, এদিকে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডাল, আলু সেদ্ধ, ভাত, আর যখন খাবে তখন একটু ডিম ভেজে দেবো, এইটাই করবো, নাহলে আমাকে আবার একটু আজকে ওমের স্কুলে কিছু জিনিস লাগবে জানেন তো, তো ওই জিনিসগুলো তো আর তো কেউ নেই যে এনে দেবে, তো আমাকেই যেতে হবে। তো এখন সকাল, এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে আমি আবার 10টার মধ্যে বেরিয়ে পড়বো, বড্ড গরম লেগেছে, জলও তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নিই, জল খেয়ে বিশ্রাম করি 2 মিনিট। উফ, আরে এত রোদের তাপ ভালো লাগে না জানো তো, এত দৌড়ে দৌড়ে মনে হয় একটু বিশ্রাম হলে ভালো হতো, বা ওর বাবা থাকলে হয়তো এই কাজটা করে দিত, কিন্তু এখন কিছু করার নেই, ওই সবটা আমাকেই করতে হচ্ছে, তো ঠিক আছে। এই যে এখন 10:30 মতো বাজে, আমি আবার স্নান কাজ টাজ করে রান্নাবান্না যা করার করেছি যতটা পেরেছি আজকে করে, এবার একবারে স্নান করে নিয়েছি, তা স্নান করে এবার রেডি হয়েই আমি এখন আবার বেরোবো বাজারে। আগে বাজারে যাব, ওই স্কুলে কিছু জিনিস চেয়েছে কি, চার্ট পেপার, আরও কিছু জিনিস, তো ওইগুলো দিতে হবে, ওগুলো আবার এখানে পাওয়া যাবে না, বাজারেই পাওয়া যাবে। তো আমার হয়ে গেছে, স্নান করে নিয়েছি, এইবার দৌড়বো একটু বাজারে, চলুন যাই বাজারে। এই যে আমি রেডি হয়ে গেছি, এইবার যাব বাজারে, তো তারপরে সেখান থেকে একবার ওমকে স্কুলে আনতে যাব। এই দেখুন আমি বাজারে চলে এসেছি, আর এখান থেকে জিনিসগুলো নিয়েছি, আর এখানে না সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছিলো, দেখে ভালো লাগছিলো, তো আমিও কিছুটা নিয়ে নিয়েছি। আর এই যে চলে এলাম স্কুলে, ঘোরাঘুরিতে না আমার একটু খিদে পেয়ে গেছে, সবাই ফুচকা খাচ্ছিলো, আমারও দেখে খেতে ইচ্ছে করলো। তারপরে চলে এলাম ওমকে নিয়ে বাড়িতে, এসে দেখলাম ফার্মের ভেতরে যে গাছগুলো, ঘাসগুলো বড় বড় হয়েছে দেখলাম, সেগুলো বেশ সুন্দর করে কেটে দিয়েছে, আর খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে। আর ওমের খাওয়া দাওয়া হয়ে গিয়ে ওম ঘুমিয়ে পড়েছে, আর আমি খাচ্ছি ওই যে প্রত্যেক দিনের মতো মৌরি,
আর আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার কালকে দেখা হবে।